প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছি। মিস, আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানব। আমরা এই যে বাংলাদেশের ভূপ্রকৃতি যে জানব, এটিকে আমরা কয়েকটি স্তরে ভাগ করেছি। প্রথমে জানব ভূপ্রকৃতি, তারপর জলবায়ু, বঙ্গোপসাগর, দর্শনীয় পাহাড়ি এলাকা। তো চলো আমরা সবার প্রথমে চলে আসি ভূপ্রকৃতিতে। আমরা বাংলাদেশের মানচিত্রটি দেখতে পাচ্ছি, পাহাড়ি অঞ্চল, তারপর রয়েছে পুরাতন পলিগঠিত উঁচু ভূমি আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি নবীন পলিগঠিত সমভূমি। এই যে মানচিত্রের যে ভাগগুলো রয়েছে, ভূপ্রকৃতিগত যে ভাগগুলো রয়েছে, আমরা সেগুলো দেখে নিলাম। দেখতে কি চমৎকার লাগছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। অর্থাৎ এই যে কোথাও উঁচু কোথাও নিচু, কি যে অবস্থা সেই বিষয়টি। পাহাড়ি অঞ্চল সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, বাংলাদেশের সবচেয়ে উঁচু দুটি পাহাড় তাজিংডং, কেওক্রাডং। পাহাড় দুটি দেখতে কি চমৎকার লাগছে। পাহাড়ি অঞ্চল, আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংডং, যার উচ্চতা প্রায় 1231 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং, যার উচ্চতা 1230 মিটার। দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। উঁচু ভূমি, পাহাড়ি এলাকা থেকে নিচু যেসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত, নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে এই উঁচু ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মানচিত্রে যে উঁচু ভূমিগুলোকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। সমতল ভূমি বা সমভূমি, সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী এবং এই ভূমিতে প্রায়ই বন্যা হয়, তাই নতুন পলি দিয়ে গঠিত সমভূমির মাটি খুব উর্বর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ভূপ্রকৃতি সম্পর্কে জেনে নিলাম, এখন আমরা কিছু কাজ করব। সেটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা যেগুলো জানি এবং জানি না, সেগুলো আমরা কি করব, আমরা আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করব। তাহলে আমরা আমাদের সহপাঠীদের সাথে কিংবা বাসায় যারা আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করে ফেলি। কেউ যদি নতুন কোনো তথ্য বলে আমরা সেটি ঝটপট লিখে ফেলব। যেমন আমরা তো জানি, আমরা এগুলো বলতেই পারি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতির মধ্যে পার্থক্য রয়েছে, আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংডং, যার উচ্চতা প্রায় 1231 মিটার, বাংলাদেশের পাহাড়ি এলাকা থেকে নিচু কিছু ভূমি রয়েছে, এসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত, নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে, বাংলাদেশের অধিকাংশ স্থান নতুন পলি দিয়ে গঠিত সমভূমি।
সমভূমি উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে যাওয়া নদীতে প্রায়ই বন্যা হয় এবং প্রচুর পলি জমা হয়। নতুন পলি দ্বারা গঠিত সমভূমির মাটি খুব উর্বর। এখন আমরা কিছু প্রশ্ন করব এবং সাথে সাথে উত্তরগুলো ঝটপট মুখে মুখে বলে এবং লিখে ফেলবো। কেউ কি পাহাড়ে সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছো? হ্যাঁ, আমি পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। সিলেটের জাফলং পাহাড়ে উঠেছি, সমভূমিতে ঘুরেছি কিন্তু বনে যাওয়া হয়নি। কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয়? পার্বত্য এলাকা থেকে নদীর উৎপত্তি হয়। পর্বত চূড়ায় জমে থাকা বরফ গলে পর্বতের গাত্র বেয়ে পানি সমভূমির দিকে প্রবাহিত হয়। জমে থাকা এসব বরফকে হিমবাহ বলে। এ থেকেই নদী উৎপত্তি লাভ করে। বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে? বেশিরভাগ নদীর গতিপথ দক্ষিণ দিকে। বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। সব নদীর গতিপথ বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে মানে বিভাগীয় মানচিত্রে যে ভূপ্রকৃতি রয়েছে বা ভূপ্রকৃতির যে মানচিত্র রয়েছে তার সাথে আমরা তুলনা করতে পারি কোন কোন বিভাগে উঁচু ভূমিগুলো অবস্থিত। তাহলে চলো আমরা দেখি উঁচু ভূমি বিভাগ। বরেন্দ্র ভূমি, মধুপুর গড়, লালমাই পাহাড়। তাহলে আমরা দেখি কোন কোন বিভাগে বরেন্দ্র ভূমি রয়েছে। রাজশাহী বিভাগে রয়েছে বরেন্দ্র ভূমি, মধুপুর গড় রয়েছে ঢাকায়, লালমাই পাহাড় রয়েছে চট্টগ্রামে। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র তো আমরা সবাই জানি। এখন তাহলে আমরা কি করবো, বাংলাদেশের মানচিত্র ঝটপট অঙ্কন করে ফেলি। অঙ্কন করে বিভাগগুলো চিহ্নিত করি এবং পাহাড়ি অঞ্চলগুলো রং করে ফেলি। তাহলে চলো আমরা এই মজার খেলাটি করি। এখন আমরা আর একটি কাজ করব, সেটি হচ্ছে কিছু বাক্যাংশ দেয়া আছে, এই বাক্যাংশগুলো আমরা পূরণ করে ফেলব। যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? পশ্চিমে বরেন্দ্র ভূমি আছে। বাংলাদেশের দক্ষিণে পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় মিয়ানমার অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উপযুক্ত শব্দ দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবো। তাহলে চলো আমরা ম্যাজিক করে শব্দগুলো পূরণ করে বাক্যগুলো পূরণ করে ফেলবো। এক, বাংলাদেশের পাহাড়গুলোর বেশিরভাগ দেশের দেশ দিকে অবস্থিত। বলো তো বাংলাদেশের বেশিরভাগ পাহাড়গুলো কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি, বাংলাদেশের পাহাড়গুলোর বেশিরভাগ দেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম ড্যাশ কি? তাজিনডং। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিনডং। দেশের দ্বিতীয় উঁচু পাহাড় চূড়ার উচ্চতা ড্যাশ মিটার কত মিটার বলো তো? 1230 মিটার। দেশের দ্বিতীয় উঁচু পাহাড় চূড়ার উচ্চতা 1230 মিটার। কেউ ক্রাডং বাংলাদেশের ড্যাশ উঁচু পাহাড় চূড়া কি বলো তো? দ্বিতীয় উঁচু পাহাড় চূড়া। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, কেউ ক্রাডং বাংলাদেশের দ্বিতীয় উঁচু পাহাড় চূড়া। উত্তর পূর্ব দিকের পাহাড়গুলোকে ড্যাশ বলে, কি বলে? টিলা বলে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, উত্তর পূর্ব দিকের পাহাড়গুলোকে টিলা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানলাম, এগুলোতে আমরা কী কী জানতে পারলাম? পাহাড়ি অঞ্চল, উঁচু ভূমি, সমভূমি, এই যে বিশেষ বিশেষ অঞ্চলগুলো, আমরা এগুলো যাতে সংরক্ষিত থাকে, যাতে এর ভূপ্রকৃতিক অবস্থাগুলো যাতে আরও উন্নত হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আর আমরা যে তথ্যগুলো এখনও জানি না, আমরা আমাদের বড়দের কাছ থেকে এই ভূপ্রকৃতি সম্পর্কে আরও বিভিন্ন তথ্য জেনে নিব, অর্থাৎ আমরা তথ্যগুলো সংগ্রহ করব। আর আজকের পাঠটি আমরা অবশ্যই অবশ্যই বাসায় চর্চা করব। তো পরবর্তী ক্লাসে আমরা আরও মজার একটি পড়া নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমরা এখানেই শেষ করছি।